স্টিং অপারেশন সন্দেশখালী আন্দোলন নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এরপরে উঠতে শুরু করেছে একের পর এক অভিযোগ। টাকার বিনিময়ে ভুয়ো অভিযোগ তুলে আন্দোলনের রূপরেখা তৈরি করা হয়েছে বলে ভিডিওটিতে মন্তব্য করতে দেখা গেছে সন্দেশখালীর বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে। স্টিং ভিডিওকে হাতিয়ার করে ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল। মঙ্গলবার ভোট প্রচারে সন্দেশখালী নিয়ে তরজায় মাতলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত শাহ। টাকার বিনিময়ে সন্দেশখালীর মহিলাদের অসম্মানকারীরা একসময় সিপিএম এর হারমাত ছিল বলে অভিযোগ তৃণমূল সুপ্রিমোর। অন্যদিকে ঘটনায় মমতাকে নিশানা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সিপিএম এর হারমাত গুলোই তো বিজেপির অস্ত্র, দেখুন সন্দেশখালীর ওগুলোর খবর নিন। সব কটা বিজেপি করত, এই সিপিএম করত, কাজী ওরা কার সাজিগুলো জানে? ওরা জানে না মা বোনদের টাকা দেওয়াটা বড় কথা নয়, মা বোনদের অসম্মান করাটা বড় কথা। তুমি মা বোনদের না জানিয়ে তাদের দিয়ে যা তা লিখিয়ে নিয়েছো, যা তারা পর্যন্ত আজ বলছে এটা আমাদের নামে লেখা হয়েছে, আমাদের বলেছে অন্য কথা, এর জন্য কার শাস্তি পাওয়া উচিত? শুধু লোকাল মণ্ডল প্রেসিডেন্টের শাস্তি পেলে হবে? যারা মদত দিয়েছে, যারা মদতদাতা, যারা উদ্গাতা, যারা বলেছে বোম চাই, রিভলভার চাই, টাকা চাই। সন্দেশখালী এক মহিলা মুখ্যমন্ত্রীকে নাককে নিচে সালো তক মাতাও বহনো পর অত্যাচার হতা রহা, মমতা ব্যানার্জি নে উনকো নাহি পকড়া, ভাজপা ওয়ালে হাইকোর্ট মে গয়ে, হাইকোর্ট নে অর্ডার কিয়া, ফির ভি ছোড়না চাহতে থে, ফির সে হাইকোর্ট মে গয়ে, সিবিআই কো কেস সঁপা, তব উনকা টিএমসি কা নেতা জেল মে গয়া। মমতা ব্যানার্জি শর্ম করো, শর্ম করো, আপ মহিলা মুখ্যমন্ত্রী হো, আপকে নাক কে তলে সন্দেশ খালি মে বঙ্গাল কি মাতাও বহনো পর অত্যাচার হুয়া হে। মে আজ আপকো ওয়াদা কর কর জাতা হু, সন্দেশ খালি মে জিন জিন নে অত্যাচার কিয়া হে, ও সভি কো চুন চুন কর জেল মে ডালনে কা কাম ভারতীয় জনতা পার্টি করনে ওয়ালি হে। তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগে চার বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে সন্দেশখালীর পুলিশ। ধৃতদের মুক্তির দাবিতে গেরুয়া শিবিরের পক্ষ থেকে শুরু হয়েছে আন্দোলন। সেই সঙ্গে পুলিশ ও তৃণমূল যৌথভাবে অত্যাচারের পরিকল্পনা নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। নতুন করে আন্দোলন শুরু হওয়ায় তৈরি হয়েছে উত্তেজনা। এ নিয়ে তৃণমূলকে নিশানা করতে ছাড়েনি বিরোধী শিবির। অত্যাচারের মাত্রা বাড়বে বলে করা হয়েছে আশঙ্কা। মমতা ব্যানার্জিকে প্রমাণ করতে হবে যে সন্দেশখালী বলে যা হয়েছে সেগুলো মিথ্যা, তাই মমতা ব্যানার্জি সবকিছু করবে। আবার নতুন করে অশান্তির আবহাওয়া, আসলে এই আবহাওয়াটা তো অশান্তির কন্টিনিউ করছে, বছরের পর বছর ধরে চলছে, যা 2013 সালে ওখানকার তখনকার এমএলএ নিরাপদ সর্দার বিধানসভাতে উল্লেখ করেছিল, মুখ্যমন্ত্রী শোনেননি, মুখ্যমন্ত্রী মানেননি, মুখ্যমন্ত্রীর দল মানেনি, তারা দুষ্কৃতীদের পাশে থেকেছে। আগে শাহজাহান এবং শাহজাহানের বাহিনী বলাৎকার করেছে, এখন পশ্চিমবঙ্গ সরকার বলাৎকার করছে সন্দেশখালীর মহিলাদের ওপরে। সন্দেশখালীতে একটা স্বতঃস্ফূর্ত অবরোধ তৈরি হয়েছিল, সেখানকার মহিলারা প্রতিবাদ করেছিলেন তৃণমূলের স্থানীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে। আগামী 1 জুন বসিরহাট লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ, তার আগে সন্দেশখালী আরো উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা। নিউজ টাইম।